দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কুমারখালী শিলাইদা ইউনিয়নের কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ইতিমধ্যে আমরা জেনেছি প্রায় 4 ঘন্টা ভোট অতিবাহিত হয়ে গেল। আমরা অন্যান্য কেন্দ্রে যেটা দেখেছি, ভোটার উপস্থিতি কম থাকলেও কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা যেটা দেখেছি প্রথম ধাপে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, সেটা খোকসা উপজেলা নির্বাচন আমরা দেখেছি, সেখানে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। কিন্তু এই কুমারখালী দ্বিতীয় ধাপে যে কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ভোটার উপস্থিতি মোটামুটি ভালো এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তো আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই এই কেন্দ্রের কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রিজাইডিং অফিসার, আমরা একটু কথা বলবো তার সাথে। স্যার, কেমন হচ্ছে আপনার ভোট? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আমাদের এখানে খুব সুন্দর ভোট হচ্ছে। সকাল থেকে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই, এবং সুন্দর পরিবেশে ভোটটা হচ্ছে। এবং আমার যারা ভোটার উপস্থিতি অনেক ভালো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সুন্দর পরিবেশ আছে, কোনো বাইরের কোনো চাপ নাই। আমার এখানে ইনশাল্লাহ খুব সুন্দর ভোট হচ্ছে। কত পার্সেন্ট ভোট ভোট পড়ছে? 10টা পর্যন্ত হয়েছিল 365টি, তাতে 3.7 দশমিক সামথিং হয়। এখন বেশ, এখন বেশি বেশি পড়ছে। এখন মোটামুটি 12টার পরে যে রিপোর্টটা আমি দেবো, সেটাতে দেখা যায় 15 থেকে 20% এর ভিতরে পড়বে মিনিমাম। ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে আরো বাড়বে। যেটা শুনছিলেন প্রিজাইডিং অফিসারের কাছে, আমরা শান্তিপূর্ণ ভোটার আশা করে প্রার্থীরা, শান্তিপূর্ণ ভোট আশা করে ভোটার এবং কর্মী সমর্থকরা, সেই পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো।